মহানগর কর্তৃক আজকে নির্বাচন সম্মেলনের আমি অর্থমন্ত্রী তো চিনেন, নাম হইল মুস্তফা কামাল। আমি ওনাকে বললাম পার্লামেন্টে, আমার অর্থমন্ত্রী মুখটা খুলেন, আপনি মুখে কথা বলেন না, ভাবছেন বুবার শত্রু নাই। প্রধানমন্ত্রী বুঝতে ছিলেন, বললাম মানে প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী হলো সেই সরকারের চালিকা শক্তি, অর্থমন্ত্রী কথা না বলে তাহলে তো জনগণ দেশের আর্থিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে না। বললাম অর্থমন্ত্রী এই যে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, কানাডায় বেগম পড়া হচ্ছে, আপনাদের দলের এমপি ছবি দিয়ে ছবি আসতেছে কানাডায়, আপনাদের দলের এমপি স্ত্রী 14 কোটি টাকা বাড়ি কিনে জান্নাত মহল নাম দিয়ে বেগম সহ হাঁটতেছে, আবার আমেরিকা নিউ ইয়র্কে আরেক এমপি $40 লাখ বাড়ি কিনছে। এইগুলি হাসান হামিসা সত্য না অসত্য? এমন টাকা পাচার কারা করছে এইগুলি আপনি তদন্ত করেন, করে জাতির সামনে উপস্থাপন করেন। উনি বলে কি জানেন, বলে মাননীয় সদস্য মুজিবুল হক আপনি নাম দেন, কারাগার টাকা পাচার করে আমি ব্যবস্থা নিব। আমি বললাম মানে প্রধানমন্ত্রী আমি যদি নাম দেওয়া লাগে কামাল সাহেবের মুস্তফা কামালকে অর্থমন্ত্রী আছেন কেন, আমাকে অর্থমন্ত্রী করেন, আমি নাম বের করব। বললাম না গাধার গল্প অবস্থান এমন হয়েছে। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি করেন না, উনি অনেক কাজ করতে সন্দেহ নাই, কিন্তু উনার চাকরির যারা যেভাবে লুটপাট করছে সেইভাবে দেশ চলতে পারে না। আমার একটা বদনাম আছে, আমাদের বদনাম হইল আমরা আওয়ামী লীগের কি দালালি করি, বদনাম আছে না কি আছে না আছে, কারণ 1996 সালে আওয়ামী লীগ কিছু কয়েকটি এমপির জন্য ক্ষমতা দিতে পারে না, অ্যাসোসিয়েশন জেলে ছিলেন, বিএনপি ক্ষমতা থাকতে অ্যাসোসিয়েশনের উপর এত অত্যাচার করে, সেই নাজি মন্দির রোড থেকে শাহবাগ পিজি হাসপাতালে অ্যাসোসিয়েশনকে আসার পারমিশন দেন নাই, আল্লাহর অশেষ রহস্য অ্যাসোসিয়েশন বেঁচে গেছে। সেই বিএনপি ক্ষমতা আসুক আমরা চাই না, তাই সেদিন অ্যাসোসিয়েশন অনেক শখ করে মুক্তিদের পক্ষের দল আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছেন ক্ষমতা দেওয়ার জন্য। পরবর্তী সময় আমরা মহাজোট করলাম বিপুল ভোটে, সেই কারণে আওয়ামী লীগ ক্ষমতা গেল 14 এবং 18, সেই দুই ইলেকশনেও তিন ইলেকশনে আমরা আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। তাই মানুষ মনে করে, এটা মানুষের ভুল না, মনে করে যে আমরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে, আবার হয়তো আওয়ামী লীগের সাথে আমরা যাবো, এরকম একটা মানুষ মনে করে। কিন্তু না, আমরা গত দুই টার্মে, এই টার্মে বিশেষ করে যে অবস্থা, এই অবস্থায় সারা দেশের মানুষ আওয়ামী লীগের বিএনপি কে মানুষ চায় না। একটা জরিপ দেখা গেছে, আগে বাংলাদেশে ভোটে একটা পার্সেন্টেজ ছিল বিভিন্ন দলের, মানে রিজার্ভ ভোট ছিল এবং ফ্লোটিং ভোট অর্থাৎ ভাসমান ভোট ছিল মাত্র 30-35%। একটা জরিপে আসছে এখন ফ্লোটিং ভোট 70-75% ভাসমান ভোট, মানে ফ্লোটিং ভোট যেটা কোনো দলকে সমর্থন করে না, অবস্থা বুঝে তখন মানুষ এই ভোটের ভোটার সিদ্ধান্ত নেয়। তাই আমরা চিন্তা করে দেখছি যে 33 বছরে বিএনপি আওয়ামী লীগ দুই দলে আমলে যেভাবে লুটপাট হয়েছে, বিদ্যুতের নামে লুটপাট, ক্যাপাসিটারের নামে লুটপাট, চুক্তির নামে লুটপাট, টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এই দেশের মানুষ বড় দুটি দলকে আর ক্ষমতা দেখতে চায় না, মানুষ তৃতীয় একটি দলকে ক্ষমতা দেখতে চায়। সেই তৃতীয় দলটা শুধু আমরা নিতে পারি যদি কর্মীরা আপনারা গ্রামে গঞ্জে দলকে সংগত করেন, কারণ আমাদের অনেক অর্জন আছে, দেখেন সন্দেহ নেই। এরা কিছু দাম বাড়ায়, আর আরেক দল যারা আন্দোলন করে গণতন্ত্রের কথা বলে তারা কিন্তু বিদ্যুতের জন্য 21 জন মানুষকে গুলি করে হত্যা করছে, করছিল না মনে আছে আপনাদের, মন ভুলে গেছে?
সারার জন্য 14 লোক মরছিল ওরা। 1987 সালে আমি ডেপুটি মিনিস্টার ছিলাম, তখন আমার বয়স ছিল 29 এসব গভর্নমেন্টের। এবং পরে আমি জেলা পরিষদ চেয়ারম্যান হই, ডেপুটি মিনিস্টার স্ট্যাটাসে কিশোরন বাড়ি আমার কিশোরন জেলা পরিষদ চেয়ারম্যান। তখন সারা দেশে তেমন কোনো আন্দোলন ছিল না, ঢাকা ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রদের আন্দোলন ছিল। আন্দোলনটা এমন একটা পর্যায়ে গেল, এসএসএফ দেখলেন যে আন্দোলন মোকাবেলা করতে গেলে রক্তপাত হতে পারে, তিনি রক্তপাত চাইলেন না। তখনকার তিন জোট আপনারা জানেন, আওয়ামী লীগ নেতৃত্বে একজোট, বিএনপি নেতৃত্বে একজোট, আর বাম দলের নেতৃত্বে আরেকজোট, তিন জোটের দাবির প্রেক্ষিতে এসএসএফ পদত্যাগ করলেন। তিন জোটের দাবি কি ছিল? তিন জোটের দাবি ছিল, এক নম্বর মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা করা, সম্পদের বৈষম্য দূর করা, ন্যায় বিচার করা, সুশাসন কায়েম করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, মানুষের বাক স্বাধীনতাকে ফ্রিভাবে যাতে মুক্তভাবে কথা বলতে পারে তার ব্যবস্থা করা, যোগ্য মানুষকে যোগ্য আসনে বসানো, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা কায়েম করা। আজকে 90 পরে 2000 কত সালে বাবা? 23 সাল। কত বছর হইল? 33 বছর। 33 বছরে বিএনপি আওয়ামী লীগ বান্ধব বলতো এরশাদ সাহেব সোরা সাহেব মুসোরা সাহেব, আর এখন 33 বছরে মানুষ বলে এরশাদ যদি সোরা সাহেব এরা তো সোরা সাহেব সমস্ত কিছু হাওয়া ভবন ভিত্তিক করে, ইভেন খুলনাতে কোন টেন্ডার হবে, রূপসাতে কোন টেন্ডার হবে, সেটা হাওয়া ভবন থেকে নির্ধারণ করা হতো কাকে কাজটা দেওয়া হবে, ডেফিনিশন বদলে গেছে। আর আওয়ামী লীগও বলতো কে টিকে নির্বাচন আন্দোলন করলো, আন্দোলন করে কে টিকে নির্বাচন ব্যবস্থায় কায়েম করলো। এখন বলে না আমরা সংবিধান শ্রদ্ধা করি, আমরা সংবিধান অনুযায়ী চলবো, মানে সংবিধান অনুযায়ী চললে ওনারও সুবিধা। আর তাইনেরা যারা বাইরে আছে কে টেক হইলে মনে করছে ওনারও সুবিধা, পাবলিক কি স্যার, পাবলিকের মনে কি এইটা আওয়ামী লীগ বিএনপি কেউ চিন্তা করে না, মনে করে এবার তোরা পাবলিক কি, আমরা কমিটি ইলেকশন করলে ভোট নিব গে, আর এটা হলো ক্যাটে করলে আমরা ইচ্ছা মতো মানুষের কাছ থেকে যাবো কাদা কানুন করে পাস করব। দুই দলেই চিন্তা করে, দেখেন গণতন্ত্রের কথা বলে তারা, দুইটি বড় দল গত 33 বছর বিএনপি এবং আওয়ামী লীগ 33 বছর শাসন করছে, আজকে পর্যন্ত একটা নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনটা কিভাবে হবে এই বিষয়ে তারা ঐক্যমত আসতে পারে না। কেউ বলে কেয়ারটেকার, কেউ বলে ক্ষমতা থেকে, কেউ বলে সংবিধান। 33 বছরে নির্বাচনের সিস্টেমটা কী হবে এইটি আপনারা সিদ্ধান্তে আসতে পারলেন না, আর গণতন্ত্রের কথা বলে এসএসএফ বললেন চলে যেতে।